হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে সিক্সটি পারসেন্টের বেশি প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে চলো মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও প্রথমেই তোমাদের থাকে কি এক নম্বরের এসে কিউ প্রশ্নোত্তর এক নম্বরের এসে কিউ পনেরোটা দেওয়া থাকে এখানে যে আমি এক নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও এখানে বেশিরভাগ প্রশ্নই আমি দু বাইশ সালের প্রশ্নপত্র থেকে রেখেছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন যেটা আছে ওয়েস্ট ফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয় দ্বিতীয় প্রশ্ন হ্যান্স যে মর্গেনথাও রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো পরের প্রশ্ন আছে নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো নেক্সট আছে আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতার তত্ত্বের একজন প্রবক্তার নাম পরের প্রশ্ন ট্রুম্যান নীতি কাকে বলে নেক্সট আছে কিউবা সংকট কোন সালে হয় তারপরে আছে ঠান্ডা যুদ্ধ কাকে বলে পরের প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কি নেক্সট আছে ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ উল্লেখ করো পরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে কোন কোন তথ্যের সঙ্গে কেনেত ওয়ালাজের নাম যুক্ত নেক্সট আছে পঞ্চশীল নীতি কি নেক্সট আছে বেক্সিট কি তারপরের প্রশ্ন আছে পূর্বে তাকাও নীতি কাকে বলে পরের প্রশ্ন পররাষ্ট্রনীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম উল্লেখ করো তারপরের প্রশ্ন হচ্ছে সাপটার সাপটার মূল উদ্দেশ্য কী সাপটার মূল উদ্দেশ্য কি এটা চুক্তির হবে সাপটা চুক্তির মূল উদ্দেশ্য কী এবারে মডিউল ওয়ান থেকে দশ নম্বরের এবং পনেরো নম্বরের যে প্রশ্ন আমি রেখেছি দেখো দশ নম্বরের যে দুটো প্রশ্ন আমি মডিউল ওয়ান থেকে রেখেছি প্রথম প্রশ্ন কেনেত ওয়ালাজের নয়া বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটা মডিউল ওয়ান থেকে আমি রেখেছি দশ নম্বরের আরেকটা আছে আরেকটা দেখো যে এই টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণে ন্যায্য দাবিকে পেশ করেছে পেশ করেন এই যে কেনেতওয়ালাজের বাস্তবাদী তত্ত্ব এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবারের জন্য আর এখান থেকেই বাস্তবাদী তত্ত্বের প্রশ্ন আরেকটা ঘুরিয়ে আসতে পারে যে ছটি বাস্তবাদী যে নীতি দিয়েছে কেনেতওয়ালাজ তার নীতিগুলো লিখতে বলতে পারে সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে এবারে পনেরো নম্বরের জন্য যে দুটো প্রশ্ন এখানে রেখেছি একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আর একটা হচ্ছে প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো আর এবার মডিউল টু আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল রেডি হয়ে গিয়েছে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে যাদের স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন আছে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম হচ্ছে চারশো টাকা তারপরে মডিউল টু থেকে যেগুলো রেখেছি দেখে নাও মডিউল টু এর দুটো দশ নম্বরের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা আর হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো আর পনেরো নম্বরের যে দুটো প্রশ্ন আমি রেখেছি দেখো মডিউল টু থেকে প্রথম হচ্ছে যেটা একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো আর হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র আশা রাখি এখান থেকে তোমরা খুব কম করে অর্থাৎ মিনিমাম তোমরা সিক্সটি প্রশ্ন কমন পাবে